This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me. Good morning to all from Iceland. আজকে সিক্সথ ডে, আমরা ভিক থেকে স্টার্ট করেছি, করে যাচ্ছি আবার রেইনসফেয়ারা ব্ল্যাক স্যান্ড বিচ, যেটা আমরা গত পরশু দিন একবার এসেছিলাম বিকেলবেলায়। আজকে যাচ্ছি আবার সকালবেলায়। আমরা সকালবেলায় 9টা নাগাদ আমাদের যে ভিকে হোটেল ছিল সেখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে আমাদের সিক্সথ ডে, প্র্যাকটিক্যালি আজকে আমাদের লাস্ট ডে। তার আগে একবার দেখে নিই আমরা যেখানটায় ছিলাম ভিকের সেই জায়গাটা। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, তার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম আর হোটেলের বাইরের দৃশ্যটা ছিল এরকম। আবার ফেরা যাক ব্ল্যাক স্যান্ড বিচে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেইনসফেয়ারা ব্ল্যাক স্যান্ড বিচ ভিকের। এই ব্ল্যাক স্যান্ড বিচ কী করে তৈরি হয় সেটা আমরা বলেছিলাম চতুর্থ দিনের ভিডিওতে, সেই ভিডিওতে গেলে আবার এই ব্যাখ্যাটা পাওয়া যাবে। এখন বাজে সকাল 11টা মতো, ব্ল্যাক স্যান্ড বিচে আটলান্টিকের জল আছড়ে পড়ছে। আমরা এখানে কিছুক্ষণ কাটাবো, একটু বৃষ্টিও শুরু হয়েছে। তারপরে এখান থেকে আমরা চলে যাব সোজা ড্রাইভ করে রিং রোড ধরে সেলফসের দিকে। গত 5 দিনে আমরা আইসল্যান্ডের যেসব জায়গায় গিয়েছি সে সমস্ত পরপর 5 দিনের ভিডিওতে আছে, এই চ্যানেলেই সমস্ত ভিডিওগুলো আছে। প্রথম দিন আমরা গিয়েছিলাম এয়ারপোর্ট থেকে সোজা রিগজানিস পেনিনসুলা, সেকেন্ড ডে আমরা গিয়েছিলাম স্নেফাসনেস পেনিনসুলা, সরি আমার নামটা বলতে একটু দেরি হলো। থার্ড ডেতে আমরা দেখেছি গোল্ডেন সার্কেল, তারপর ফোর্থ ডেতে স্কোগাফস, সেলিয়ালান ফস, রেইনসফেয়ারা ব্ল্যাক স্যান্ড বিচ। ফিফথ ডেতে আমরা দেখেছি ডায়মন্ড বিচ এবং জকুল সার্লন গ্লেশিয়ার লেগুন। আজকে সিক্সথ ডেতে আমরা ফিরে যাচ্ছি এই জকুল সার্লন এই অঞ্চলটা থেকে, ফিরে যাচ্ছি আবার টুয়ার্ডস রিকজাভিক সেলফস হয়ে। এই সমস্ত অসাধারণ টুরিস্ট স্পটগুলোর সাথে আইসল্যান্ডের আরও যে একটা মেজর অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে অসংখ্য হট স্প্রিং, এবং এই হট স্প্রিংগুলো কিছু আছে আর্টিফিশিয়াল এবং অনেকগুলো ন্যাচারাল। আর্টিফিশিয়াল হট স্প্রিংগুলোর মধ্যে যেমন ফেমাস হচ্ছে ব্লু লেগুন এবং স্কাই লেগুন। ব্লু লেগুন অত্যন্ত পপুলার এবং ইকুয়ালি পপুলার হচ্ছে স্কাই লেগুন। স্কাই লেগুনের সুবিধা হচ্ছে এটা রিকজাভিকের অনেকটা কাছাকাছি। আমরা সিক্সথ ডেতে স্কাই লেগুনে কিছুক্ষণ কাটাবো বলে আগে থেকে বুক করে রেখেছিলাম। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখা দরকার, উইদাউট প্রায়র বুকিং কিন্তু কোনো একটা পার্টিকুলার স্লটে নাও পাওয়া যেতে পারে। আমরা এসছি স্কাই লেগুন, এটা একটা লেগুন এবং ইনফিনিটি পুল আছে, সেখানে আমরা একটু রিল্যাক্স করবো 6 দিন পরে। আমরা বুক করেছি তো সেখানে একটা বাদিং রিচুয়াল আছে সেটা করব। ভীষণ পপুলার এই জায়গাটা স্কাই লেগুন, রিকজাভিকের ঠিক আউটস্কার্টে। আমরা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা ব্যান্ড দিয়ে দেবে এবং সব নিয়মাবলী বলে দেবে। স্কাই লেগুনের ভেতরে ঢুকেছি আমরা, এখানে একটা 7-step রিচুয়াল অফ বেদিং আছে। স্টেপ 1 লেগুন, স্টেপ 2 কোল্ড প্লাঞ্জ, সনা, কোল্ড মিস্ট, বডি স্ক্রাব, স্টিম, শাওয়ার অ্যান্ড লেগুন। আমি আর ছেলে এখানে, কাকলি অন্য দিক দিয়ে ঢুকছে। আইসল্যান্ড ট্রিপের লাস্ট ডে, রিল্যাক্সিং ডে, সেই জন্য আমরা স্কাই লেগুন এখানে জিওথার্মাল এরিয়াতে স্নান করব। এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। এটা শাওয়ার, প্রথমে আমরা শাওয়ার নেব, নিয়ে তারপরে জিওথার্মাল জায়গাতে স্নান করতে যাব। তো স্কাই লেগুনে নামার আগে আমরা রেডি, 3 জন সুইমিং কাস্টিউম পরে। Thank you.
একটা জিও থার্মাল এরিয়া, তার মধ্যে আমরা ঢুকেছি, ফোন নিয়ে আসা বেশ রিস্কি, তাও ঢুকেছি। দারুণ এক্সাইটিং, ছদিন প্রচণ্ড এক্সাস্টিভ আইসল্যান্ড ঘোরার পরে এটা লাস্ট ডে, খুবই রিল্যাক্সিং, খুবই রিল্যাক্সিং। এটা যে সুইমার এবার সুইম করতে শুরু করেছে, এবার আমরা দেখব ইনফিনিটি পুল। এইবার আমরা চলে এসেছি ইনফিনিটি পুলে, এখান থেকে সম্পূর্ণ উন্মুক্ত সমুদ্র, ল্যাব্রাডর সি। ওয়াও, অসাধারণ! এখানে একটা ছোট্ট ওয়াটারফল, আইসল্যান্ডে অনেকগুলো ন্যাচারাল স্প্রিং আছে, তবে কিছু কিছু ন্যাচারাল স্প্রিং যেগুলো পৌঁছানো একটু ডিফিকাল্ট এবং সাথে খুব বেশি সময় না থাকলে সেখানে যাওয়ার প্ল্যান করাটা একটু কঠিন। আমরা স্কাই লেগুনে বুক করেছিলাম কারণ এটা রিকজাভিকের কাছে এবং আমাদের ফেরার জন্য অনেকটা সুবিধাজনক। তবে স্কাই লেগুন এবং ব্লু লেগুন বেশ কমার্শিয়ালাইজড, তবে এই জলটা কিন্তু ন্যাচারাল জিওথার্মাল সি ওয়াটার, মাটির নিচ থেকে এক্সট্রাক্ট করে এনে এখানে এই হটস্প্রিংটা তৈরি করা হয়েছে। আমি রেকমেন্ড করব আইসল্যান্ড ভ্রমণের একদম শেষ দিনে এই ট্রিপটা রাখতে, এটা একটা অভিজ্ঞতা, 2-3 ঘন্টা রিল্যাক্স করার জন্য বেশ ভালো। প্রায় 2.5 ঘন্টা মতো আমরা স্কাই লেগুনে কাটিয়ে আবার রিকজাভিক শহরের দিকে স্টার্ট করেছিলাম। রিকজাভিক সেদিন পৌঁছেছিলাম 7:30 নাগাদ, আমাদের একটা অ্যাপার্টমেন্ট বুক করা ছিল আগে থেকেই। অ্যাপার্টমেন্টটায় পৌঁছেই তারপরে অ্যাপার্টমেন্টটার ডিটেলটা নিয়ে আসছি। আজ শেষ দিন, আমরা হোটেলে ঢুকলাম। আমাদের হোটেল বালদুসব্রা, নামটা ভীষণ কঠিন, জানি না ঠিকঠাক প্রোনাউন্স করছি কি না, কিন্তু রুমে ঢুকে সত্যি অবাক হয়ে গেছি, এত সুন্দর রুম আশা করিনি। এখানে একটা ডাবল বেড, বিশাল একটা সোফা, সঙ্গে টিভি, সেন্টার টেবিল, একটা ইজি চেয়ার। টেবিলটা যে শুধুমাত্র আমাদের তিনজনের জন্য এটা আমি সত্যিই ভাবতে পারছি না, ছবিতে দেখেছিলাম তখন বিশ্বাস হয়নি। রুমটার শেয়ার বাথরুম, তো ভেবেছিলাম যে সবটা হয়তো শেয়ার এগুলো ব্যাপারটা। এটা একটা সিঙ্গেল বেড, সঙ্গে আছে পুরো কিচেন আইটেনারি কমপ্লিট, এখানে আছে সুন্দর একটা কিচেন এরিয়া, মানে এখানে থাকলে আমরা সুন্দর নিজেদের মতো খাবার রেডি করে খেতে পারি, কোনো প্রয়োজনই হবে না বাইরের খাবার খাওয়ার। একটা রাতই মাত্র থাকবো, খুবই মন খারাপ হচ্ছে সেই জন্য, আর একটু সময় পেলে খুব ভালো লাগতো। খুব সুন্দর একটা রুম, ভীষণ কোজি, দারুণ লাগছে। শেষ দিন আজ, মন খারাপ হচ্ছে। গুড মর্নিং এগেইন ফ্রম আইসল্যান্ড। আজকে আমাদের আইসল্যান্ড থেকে বেলজিয়াম ফিরে যাওয়ার দিন, আজকে প্র্যাকটিক্যালি 7th ডে, তো আজকে আমরা ফিরে যাচ্ছি। রিকিয়াভিক থেকে আমরা ফ্লাইট ধরে চলে যাব অ্যামস্টারডাম, সেখান থেকে আমরা বাসে ফিরবো ব্রাসেলস বেলজিয়াম। আমি 7th ডের আলাদা করে কোনো ভিডিও করিনি, একই সাথে ক্লাব করে দিয়েছি। 6 দিনের আইসল্যান্ড ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি রিকিয়াভিক এয়ারপোর্টের দিকে। লেকিন জানে সে পেহলে আবার একবার রিক্যাপ করে দেখে নিই 6 দিনে আমরা কোন কোন জায়গা কভার করেছি।
আইসল্যান্ডের ছদিনের এই ভিডিও সিরিজ এখানেই শেষ করছি। আমরা আইসল্যান্ড থেকে ফিরে এসেছিলাম নেদারল্যান্ড হয়ে ব্রাসেলস বেলজিয়াম। এই ছদিন বহু জায়গা দেখেছি, বহু পথ ঘুরেছি, প্রচুর স্মৃতি নিয়ে ফিরে এসেছিলাম। দেখা হবে আবার অন্য কোনো জায়গার ভিডিও সিরিজে।